পাজরে চোট পেয়ে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন সালমান খান, এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন। জানা যায় বর্তমানে পাজরে পাওয়া ব্যথা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন 58 বছর বয়সী এ অভিনেতা। এমত অবস্থায় বন্ধ রয়েছে অভিনেতার নতুন সিনেমা সিকান্দারের শুটিং। পাজরের ব্যথা নিয়েই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান। কোমলমতি শিশুদের পছন্দ করায় বাচ্চা বলে মরিয়া শিরোনামের একটি বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন তিনি। কিন্তু এ অনুষ্ঠানের মঞ্চে ওঠার পর সালমানের সিটে বসতে বেশ কষ্ট হচ্ছিল। দর্শকের নজরে পড়ে বুকের নিচে হাত দিয়ে সিটে চেপে বসেছিলেন তিনি। আর এমনই এক ভিডিও মুহূর্তেই নেট পাড়ায় ভাইরাল হয়ে পড়ে, যা দেখে উদ্বেগ প্রকাশ করেন সালমান ভক্তরা। ভিডিওতে নেটিজেনরা অভিনেতা প্রসঙ্গে মন্তব্য করে বলেন, আহত সিংহ। আম আদমি সোতা হুয়া শের হ্যায়। বর্তমানে সালমান তার নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন বলে জানা যায়। চিকিৎসকের নির্দেশনা মতো চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি। এদিকে ভক্তরাও প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। নাদিম হাসান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।